বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। আল্লাহর চাইতে মানুষ করোনার ভয় যখন বেশি করতেছে, মানুষ যখন একত্র হওয়া সমস্যা মনে করতেছে, ঠিক সেই মুহূর্তে এতগুলো আল্লাহর বান্দাকে একত্র হওয়ার তৌফিক দিলেন। আমার আল্লাহ কিন্তু নিরপেক্ষ নয়, আমাদের বর্তমান সরকার হলো নিরপেক্ষ, কিন্তু আল্লাহ, আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে আয়াত কেন করলেন? অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আদিনান ফালাইয়ুকবালা মিনহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা কি বোঝা গেল? আল্লাহ কি নিরপেক্ষ না পক্ষ? আমার কথা বুঝতেছেন না? আল্লাহ কি মুসলমানের পক্ষে? সুবহানাল্লাহ, কর না, আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আল্লাহ মুসলমানের পক্ষ, যার কারণে আল্লাহ বলেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদেরকে আল্লাহ সেই ইসলামের ভিতরে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান করে সমস্যরে সকল আর একবার বলব আলহামদুলিল্লাহ। একজন মুসলমান তিন হাট গেছে দুধের গরু বেচতে, বেচা হয় না, কয় 5 কেজি দুধ হয়, খরিদ্দার কয় বিশ্বাস হয় না, আসলে 5 কেজি হয় কিন্তু বিশ্বাস করে না। আল্লাহ শপথ করে বলতেছি 5 কেজি দুধ হয়, কয় বিশ্বাস নেই, মুসলমানের কথার বিশ্বাস নেই। চিন্তা করতেছে মুসলমানের কথার বিশ্বাস নেই তাহলে কী করা যায়? তো একজন বলতেছে তুমি হিন্দু হয়ে গরু নিয়ে যাও, তো সাদা ধুতি কাপড় পরে কপালে একটা তিলক দিয়ে গরু নিয়ে গেছে, যে হাটে গেছে সবাই বলছে হিন্দুরা মিথ্যা বলবে না, গরু বিক্রি হয়ে গেছে। মানে এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করি যে মানুষ এখন মুসলমানকে বিশ্বাস করতেই চায় না, শপথ করার পরেও মিথ্যা কথা কয়, জোরেগণ কয় কি কয় না। আল্লাহর শপথ করে বলতেছি এবার যদি এমপি হই আপনাকে আমি ছাড়বো না। যে এমপি হয় প্রত্যেক মাহফিলের বিজ্ঞাপনে নাম থাকে, একটা তো দেখা যায় না, জোরেগণ কথা ঠিক কিনা, এরকম শপথ হয় কি হয় না? আপনারা বলেন তো আল্লাহ এই কথা কি রাগ করে কইছেন না দয়া করে কইছেন? আপনাদের কি মনে হয় এটা কি রাগের কথা না দয়ার কথা? দয়ার কথা, যাই হোক একটা কথেন তো। আল্লাহ যেখানে ইবাদতের কথা বলছেন খুব খেয়াল করবেন, সেখানে আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনকে বাদ দিলেন। এখানে আল্লাহর বলা লাগতো ওই আয়াত অনুযায়ী কি বলা লাগতো? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। আপনারা বলেন তো কেন বাদ দিলেন? জানেন না? জানলে বলবেন জানি না। এ না বলার পিছনে কারণ হলো, কারণ এখানে সৃষ্টি বলা যাবে না, এখানে বানায়া বলা লাগবে, তৈরি করিয়া। আল্লাহ তাআলা আসমান বলেন, জমিন বলেন, গ্রহ গ্রহ বলেন, নক্ষত্র বলেন, পাহাড় বলেন, নদী বলেন, সাগর বলেন, পশু বলেন, পাখি বলেন, গৃহ বলেন, এই যে গাছপালা বলেন, এমন কি ফেরেশতা এবং জিন বলেন, যা বলবেন সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরেগণ কি করেছেন? সৃষ্টি। ইজা আরাদাল্লাহ, ইজা মানে যখন, আরাদাল্লাহ মানে আল্লাহ যখন ইচ্ছা করে, আল্লাহ তখন বলে কুন, হও, ফায়া কুন, হয়ে গেছে। জোরেগণ সুবহানাল্লাহ। শুধুমাত্র আদমকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন।